वेलकम बैक टू माय न्यू वीडियो आबारो हाजिर होइछि तोमादेर साथे अन्य एकटी प्रोडक्टेर अनबॉक्सिंग एवं रिव्यूर साथे আজকে যে প্রোডাক্টটার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সত্যি খুবই একটা ইউজফুল একটা প্রোডাক্ট বাড়িতে যদি বাচ্চা থাকে এবং যেখানে লোড শেডিং এর অনেক বেশি প্রবলেম থাকে তো তাদের জন্য তো এই প্রোডাক্টটা সত্যি ভীষণ ভালো তো সবার প্রথমে চলে আসি প্যাকেজিংটা সত্যি প্যাকেজিংটা খুব ভালোভাবে এসে সেফ এবং সেফটি ভাবে যাতে প্রোডাক্টটার কোনো রকম ড্যামেজ না হয় এটা হলো একটা চার্জিং প্রোটেকশন স্ট্রং উইন্ড উইথ ইউএসবি এবং এর বক্সের উপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে সুপার স্পটলাইটিং স্ট্রং উইন্ড রিচার্জেবল ব্যাটারি 24,000 mAh এবং এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে 8 ঘন্টা এটা কন্টিনিউয়াসলি ওয়ার্কিং করতে পারবে বাট ইলেকট্রনিক্সের জিনিস ম্যাক্সিমামটাই কিন্তু ইউজের উপর ডিপেন্ড করে এখানে বলছে 8 ঘন্টা হতে পারে কম বেশি কিছুটা হবে এবং এই যে প্রোডাক্টটা রয়েছে সেটা একদম রিজনেবল একটা প্রাইসে অবশ্যই ডিটেলসটা আমি নিচে ডেসক্রিপশনে শেয়ার করে দেব কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা গিয়ে একবার দেখে নিতে পারো এবার চলে আসি প্রোডাক্টটার ব্যাপারে এই সেই প্রোডাক্টটা যেটা খুব একটা ছোট না খুব একটা বড়ও নয় সাইজটা দিক থেকে সামনেই দেখা গেল দুটো বাটন আছে এবং পেছনে রয়েছে ব্যাটারি ইনপুট করার জায়গা সেখানে আগে ব্যাটারিটা আমি ইনপুট করে নেব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কোন দিকে কিভাবে ব্যাটারিটাকে সেট করতে হবে আর এই যে ইউএসবি যেটা কেবিলটা দিয়েছে সেটা কিন্তু বেশ খানিকটা বড় একদম ছোট পুচকু নয় তো এটাও বেশ একটা সুন্দর জিনিস হয়েছে এটাকে কিন্তু তোমরা চার্জ করতে পারবে নর্মাল পাওয়ার ব্যাংকের মাধ্যমেও ইয়া ফির ডাইরেক্ট কারেন্টে দিয়েও এটাকে চার্জ করা যায় লোড শেডিং এর টাইমে পাওয়ার ব্যাংক দিয়ে খুব ভালো চার্জ হয়ে যাবে মানে তিনটে পয়েন্ট রয়েছে তো এই পয়েন্টটাতে এটাকে ইন করার পরে সামনে সাইডে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে লাইটের লাইটটা বেশ ভালো যেমন আমি স্টার্টিংয়ে বলেছিলাম যদি যেখানে কারেন্টের প্রবলেম হয় লোড শেডিং বাড়িতে বাচ্চা আছে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা একেবারে টু ইন ওয়ান হাওয়াও দেবে সাথে সাথে লাইটও জ্বলবে ফ্যানের স্পিড রয়েছে তিনটে প্রতিবার প্রেস করলে এক একটা স্টেপ বাড়বে সেম অ্যাজ লাইটের ক্ষেত্রেও তাই লাইটটা যদি একবার প্রেস করেন তাহলে অল্প লাইট দেয় সেকেন্ড টাইম প্রেস করলে একটু বেশি পাওয়ার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আর পাশে বেল আইকনটিও কিন্তু প্রেস করে রেখো এই প্রাইসের মধ্যে কিন্তু আমার প্রোডাক্টটা বেশ ভালোই লেগেছে আউট অফ 5/4 তো দেওয়া যেতেই পারে যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর সমস্ত কিছু ডিটেইলসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে একবার গিয়ে চেক করে নাও